শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম বীরভূম মোহাম্মদ জমির উদ্দিন, পিতা মৃত সিরাজউদ্দিন খান, মাতা শরীফুন্নেসা। আমার বাড়ি সুধানগরের সারের ভিটা। আমার বাড়িটা এমনই জায়গা, এখন নৌকা ছাড়া কোনো পথ নাই, একবারে তখনও ছিল না। এমন জায়গা যে সে বিলের মধ্যে একটা গ্রাম সেটাই। 25 মার্চ আসার পরে এদিক সেদিক শুরু হলো, এই আগুন লাগাই নেওয়া, পুরা গুলাগুলি, নগরবাড়ি ঘাট দেখলাম, এইগুলি দেখতে দেখতে বেশ কিছুদিন কাটিয়ে গেল। কাটিয়ে গেলে পরে হঠাৎ এক সময় এই দিক থেকে এই সাতবরের দিকে, মানে লোক ক্লোজ করে একদিন রাত্রি নিয়ে গেলো আর্মিরা, নিয়ে যায় কিছু লোক পানিতে ভরে মারা গেল ইয়েতে ওই আপনার পদ্মায়, আর কিছু লোক গুলি করে মারলো। এই দেখে তখন মানুষের মনে মনে একটা আতঙ্ক সৃষ্টি হলো, আর যা মরলে তো দুজন নিয়েই মারা লাগে, তার দুজন কমবে। তখন আমরা খোঁজা শুরু করলাম যে কীভাবে কী করা যায়। তো খোঁজ করতে করতে প্রায় 20-25 দিন পরে সংবাদ পেলাম নাজিরগঞ্জে একটা লোক নাকি সে ইন্ডিয়ায় যায়, এভাবে নিয়ে যায়। তা আমরা তার কাছে গেলাম, যাওয়ার পরে বললো যে এইভাবে যাওয়া যায়। আসলাম বাড়িতে, বাড়িতে এসে 4-5 দিন থাকার পরে আরও কিছু লোক হতে হতে একদিন 36 জন লোক আমরা, মানে টোটাল ওই নাজিরগঞ্জ গুয়ারিয়া বাজারে এক স্কুলে রাত্রি বসে আমরা কথাবার্তা বললাম, বলে বিকালবেলা বলে রাত্রি ভাগ হয়ে গেলাম, এবং 3টার সময় ওই স্কুলে আমরা আসবো, তারপরে রওনা হবো। তারপর শেষে আমরা ওইখানে গেলাম, যাওয়ার পর 3টার সময় এনকে রওনা হলাম। রওনা এই দিয়ে এই পাবনা চর দিয়ে উঠে আমাদের পার হয়ে যাওয়া শুরু করলাম, চলে গেলাম সেই ইয়েতে একেবারে বর্ডারের কাছে। যা আসলে অন্তে একটা বাধা পেলাম আমরা, আমার কিছু মার ধরে খেলাম, খায় আবার ঘুরে আসলাম। ঘুরে এসে তারপরে গেলাম কোন জায়গায়, এদিক দিয়ে যশোরের শৈলকুপা থানায় দিয়ে ঢুকলাম। ঢুকে আরও 2 দিন লাগলো, ইনশাল্লাহ চলে গেলাম, যা কিছু রঙে ক্যাম্প উঠলাম, উঠে দিয়ে যাবে বকুল ভাই টকুল ভাই সবাই তো আগেই যায় রা বসে আস। তারপরে শেষে অন্তে আমরা গেলাম ট্রেনিংয়ে, হাফলং ট্রেনিংয়ে গেলাম, ট্রেনিং করে চলে আসলাম। তাতে ট্রেনিং কতদিন করলেন? ওখানে ট্রেনিং করলাম আমরা 2 মাস। ট্রেনিং করার পরে ফিরে আসলাম ব্যারাকপুরে। তারপরে শেষে এখানে আসার পরে তখন তো ফুল বর্ষা। নৌ সময় কজন আসলেন? আসার সময় আমরা আসলাম ব্যারাকপুর থেকে, দেখ এক এক ট্রুপ ছিল, তো আমরা 13 জনের একটা ট্রুপ। এখন বর্তমান শামসু চেয়ারম্যান সাতবাড়িয়ার, এর নেতৃত্বে মানে আমাদের এমপি সাহেবের ইয়েতে আমরা চলে আসলাম, মানে 13 জন এসে ওইখানে উঠলাম। আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন ট্রুপ রয়ে গেল। তা আসার সময় মজার একটা ব্যাপার হলো কি, এই যে আমাদের হার্ডিং সেতু আছে, এর দক্ষিণে একটা গ্রাম আছে, মানে ওই বিলের ভিতর কয়েকটা বাড়ি, তার গাছ টাছ নেই, কিছু গাছ গাছ নাই ভাই। আসলে যখন ওই ওইখানে বেলা ওঠার সাথে তখন উঠলাম, তখন তো আমরা মানে উঠে সালি পরে
20-25 মিনিট পরেই স্পিড বোট ছুড়াছুড়ি শুরু হলো। খালি ওই বাড়িওয়ালারা বললো যে আপনাকে উঠবেন না, পায়খানা সাপটা কোনো গরিব পায়খানা করবেন, খাবার দাবার আমরা দেবো করি পাড়ি আপনাদের খাওয়াবো, কিন্তু এটা উঠে যদি একদম ধরা পড়েন তাহলে শেষ, আপনারাও শেষ আমাদেরও শেষ, আর এই জায়গা আর পাবো না। পরে দেখ ওনারা সব আস্তে আস্তে জোগাড় করলো আর আমরা ওইভাবে সারাদিন শুয়ে থাকলাম। শুয়ে থেকে সন্ধ্যা যখন সন্ধ্যা গেলো তখন ওরা স্পিড বোট নিয়ে ওরা চলে গেলো সব, আর আমরা ওখান থেকে নৌকা দিয়ে তারপরে আমাদের যে যেখানে সেখানে পৌঁছাই দিল। এখানে ভিতরে আসার পরে তাই ইনশাল্লাহ আল্লাহ এই জায়গায় অপারেশন ওই জায়গা আমি করতে পারি অপারেশন একটু। আচ্ছা এখানে অপারেশনও প্রথম আমরা বড় অপারেশনটা করি নাজিরগঞ্জের ওইখানে একটা কার্গো, সেই কার্গোটা আমরা অ্যাটাক করে তারপরে যা কিছুটা ক্ষতি হয় ওদের, তারপরে ওরা ওখানে বড় করে আবার আসে এভাবে। আর এই টুকিটাকি রাজাকার ধরা মারা এইগুলি ছিল বেশি কাজ, মানে একদিকে রাজাকার ধরলেই দেখা যায় ওইদিকে আর তাড়াতাড়ি কেউ আসে না, এ ধরে নিয়ে যাবে। আর আমার ভিতর কয়েকজন লোক ছিল এরা তো রাজাকার ধরলে ওটা ওরা গুলি করে বাড়ে নাই, রাইফেলের মাথা ধরে একবারই শেষ। আমার মাথা তো এক লোক আছে এখন সুজানগর থানার কাছেই আছে, ওর কাছে পাইলেই হয়েছে একবারই তো ওটা শেষ। এবং ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়ে গেল। রাজাকারের পরিস্থিতি কেমন ছিল? রাজাকার পরিস্থিতি এক এক জায়গায় এক এক রকম ছিল, ভালোই ছিল, অনেকেই ছিল বিভিন্ন জায়গায় ব্রিজ ট্রিজ এইগুলি পার হতো, হ্যাঁ রুপতাজ করে খেতে কোনো বিষয় ছিল এই অঞ্চলে। হ্যাঁ মানে এই স্যার যদি বলেন যে উনি রাজাকাররা এই এলাকায় থাকতো সোলাবাড়ি ব্রিজে থাকতো, সোলাবাড়ি ব্রিজ বলবাড়ি ব্রিজে থাকতো প্রত্যেক ব্রিজে পান্ত সাঁতার করে রাজাকার এবং এই রাজাকাররা সাধারণ মানুষজন কাম কারণে রাস্তার পাশে গরিবের কাহিনী, তারপরে মুরগি মুরগি খাসি তার ছেলে বর্তমানে এপিএস আওয়ামী লীগের। ওনারা কি বেঁচে আছেন না এখন? রাজাকাররা প্রায় মারা গেছে, এখন আসে যুদ্ধকালীন সময় মারা গেছে না পরবর্তী আমার 3000 মারা গেছে, যুদ্ধকালীন সময়ও মারা গেছে পরবর্তীতেও। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।